বোয়ালখালী উপজেলা সৈয়দপুর হাসান শাহীন একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থ্যাংক ইউ। আজ সকাল 10টায় একাডেমির মাঠ প্রাঙ্গণত অধ্যক্ষ ফেরদুস আহমদের সভাপতিত্বে এটা প্রধান অতিথি আছিল স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ জাহেদুল হক। এটা প্রধান বক্তা আছিল শামসুদ্দিন শিশির। এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চেয়ারম্যান এস এম জসিমউদ্দিন, পীরজাদা নইমুল কুদ্দুস আকবরী, কমিশনার শাহজাদা মিজানুর রহমান সহ একাডেমির শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।